প্রতিদিনের মতো আজকেও ঘুমটা সকাল সকাল ভেঙে গেল। আর এখন সকালে ঘুম ভেঙে যাওয়াটা একটা অভ্যেসই বলা যেতে পারে। তো তাই জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে চলে আসি একটু বারান্দায়। বারান্দায় এসে একবারটি দেখে নিই যে গাছগুলো কেমন আছে, আজ কটা ফুল দিল, এই সব কিছু আর কি। আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, একবারটা রোদ উঠলো বাট আবার তারপর জেকে সেই। যাই হোক, এবারে কাজে হাত লাগায়, না হলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। ওইদিকে রান্না করতে করতে এদিকে এক পশলা বৃষ্টিও হয়ে যাচ্ছে সকাল সকাল। আজকে ওয়েদারটা কি এরকমই থাকবে? দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গুড উইথ ফুড। সাথে আছে আমি টিনা। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবারেরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। ঘড়িতে এখন প্রায় সকাল 8:30 মতো বাজে। এদিকে তো দেখলেই দ্বীপের টিফিনটা বসিয়েছি, টিফিনটা রেডি করছি আর তারপর এদিকে একটুখানি বারান্দায় এলাম। আমি জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ, কারণ তোমাদের বারান্দায় না এই শেডটা লাগানোর পর বৃষ্টি হলে এত আওয়াজ হয়, যদি আওয়াজটা আমার খুব ভালো লাগে। এই আওয়াজটা হলে মনে হয় যে হ্যাঁ একটা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তবে সকাল সকাল বৃষ্টি এই সময়টা খারাপ না, ঠিক আছে, কিন্তু যারাই অফিস কাচারিতে বেরোয়, স্কুলে বেরোয়, সত্যি তাদের জন্য খুব বিরক্তকর একটা ব্যাপার। আর কিছু করার নেই, সব সিজনেই সবটা আসাটাও জরুরি। আর এই গরমের সিজনে বৃষ্টি হওয়াটা তো ভীষণভাবে জরুরি। এমনি ভালোই লাগছে সকাল সকাল বারান্দা থেকে বৃষ্টি দেখতে। জানি না এই বৃষ্টিটা কতক্ষণ থাকবে বা হবে। এখন বৃষ্টি তো হচ্ছে, কিন্তু সেটা বেশিক্ষণে যেন স্থায়ী হচ্ছে না, একটু করে হচ্ছে আবার থেমে যাচ্ছে। এই হয়েছে এখন আমাদের বর্ষাকালের ওয়েদার। চলো এবার কিচেনের দিকে যাওয়া যাক। আজকে দীপ এটা খেয়েই অফিস যাবে। রোজ রোজ দুধ কর্নফ্লেক্স খায়, তা আজকে বললো কর্নফ্লেক্স খাবে না। তাই জন্য আছে দুধ দিয়েছি, কলা, আর এখানে আছে একটা ডিম সেদ্ধ। আজকে এটাই দীপের ব্রেকফাস্ট, এটা খেয়ে অফিস বেরোবে। দীপের টিফিনটা রেডি অফিসের। আজকে ওকে দিচ্ছি হচ্ছে ফুলকপি আলু ভাজা, রুটি আছে আর তার সাথে আছে পাকা পেঁপে। তো এটা হলো আজকে ওর অফিসের টিফিন। এখন একবার বারান্দায় এসে দাঁড়ালাম, কারণ দীপ অফিসে বেরোচ্ছে। আর একটু আগে তো বেশ জোরে বৃষ্টি হলো যেমনটা তোমরা দেখলে। তবে যাই হোক, এখন অফিস বেরোনোর টাইমে একটু ঝলমলিয়ে রোদ উঠেছে, এই ভালো। তাহলে আর বেকার বেকার ওই রেনকোটটা পরে অফিসে বেরোতে হয় না দীপকে। যাক, দেখা যাক এই রোদটা কতক্ষণের জন্য থাকে। এখন তো দীপ বেরিয়ে গেল, এবার যাই ঝটপট করে বাকি কাজটা সেরে নিই। আজকে খুব একটা বেশি কাজ নেই, তবে তাও যেটুকু আছে সেটুকু একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। ফাইনালি এতক্ষণ পর আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে এলাম, বসলাম। এখানে আজকে আছে রুটি আর আছে হচ্ছে ফুলকপি আলু ভাজা। দীপকে যা টিফিন দিয়েছি সেম টিফিন আমিও খেয়ে নিচ্ছি। সকাল থেকে উঠে দীপ অফিস যাওয়ার পর ফাইনালি যখন আমি এই টাইমটায় বসি না, এত তখন আরাম লাগে কোমর থেকে পা সবটা, মানে মনে হয় যেন আমি কত যুগ পর বসলাম। অ্যাকচুয়ালি যখন দীপ বেরোয় তার আগে তো তাড়াহুড়ো তো থাকেই, টিফিন বানানো, সব খাবার রেডি করা, দেনও যাওয়ার পর না আমি আর বসি না, একদম দুপুরে লাঞ্চটাও তাড়াতাড়ি করে রান্নাবান্না করে কমপ্লিট করে নিই, মানে যা রান্না কিছু থাকে দিয়ে তারপর অনেকটা কাজ গুছিয়ে ব্রেকফাস্টটা নিয়ে বসি। যদি এটা করা উচিত না, ব্রেকফাস্টটা আমার একটু আগেই করে নেওয়া উচিত যেহেতু আমি একটু আগে উঠি। আর উঠে আমি মাঝে মাঝে একটু বিস্কুট টিস্কুট খেয়ে নিই, ওতে হয়ে যায়। এক এক সময় যখন খুব খিদে পায় তখন ব্রেকফাস্ট করে নিই, নাহলে আমি চেষ্টা করি মোটামুটি খাবারটা, মানে কাজকর্মটা কমপ্লিট করেই খাবারটা শান্তি করে খেতে বসা ব্রেকফাস্টটা। তো এখন খাবারটা খাই, আর আজকে ওয়েদারটা তো বেশ, মানে একবার করে সুইচ অন অফ হওয়ার মতো একটা অবস্থা। একবার করে রোদ উঠছে, আবার মেঘলা করছে, বৃষ্টি হচ্ছে। দেখা যাক কেমন চলে ওয়েদারটা।
তো এই জাস্ট আমি স্নান করে এলাম, আর আমি না এটা সবসময় ভাবতাম যে এখন তো দীপ অফিস চলে গেছে, আমি তো বাড়িতে একা থাকি, যদি আমি বাথরুমে ঢুকি সেই সময় যদি কেউ বেল টেপে তাহলে তাকে তো অবধারিত দাঁড়িয়েই থাকতে হবে। আর আজকে ঠিক সেটাই হয়েছে, আমার একটা পার্সেল আসার ছিল, তো সেই পার্সেলের ডেলিভারি বয়টা তো সে বেল টিপেই যাচ্ছে, আর আমি তো বাথরুমে বলছি দাঁড়াও, সে তো শুনতেও পাচ্ছে না। আমি তো ভাবলাম যে যা কি এসেছে কে জানে, তারপর জানি না সে একটু দাঁড়িয়ে টাড়িয়ে ছিল। দেন আমি তাড়াহুড়ো করে বেরিয়ে বাথরুম থেকে বেরিয়েই তারপর ওর থেকে নিলাম, নিতে পারলাম পার্সেলটা আর কি, তো না হলে তো বেকার ফিরেই যেত ব্যাপারটা। তো এই হয় একা ঘরে থাকলে না, এরকম কিছু পার্সেল বা কেউ আসার থাকলে এই সমস্যাটাই হয়, বোঝা যায় না যে আমি মানে বুঝতে তো পারবো না কে কখন আসছে বা কিছু। তো এই একটা সমস্যা আজকে আমি দেখলাম, আমি ভাবছিলাম এই সমস্যার সম্মুখীন মানে এই শুরু হলো বোধ হয়, এরপর মাঝে মাঝে এই সমস্যার সম্মুখীন হতে হবে। আমি ভাবলাম মনে হয় আমার বাবা এসছে, কারণ অনেক সময় এরকম একটা দেড়টা নাগাদ আমার বাবা আসে দোকান থেকে, একটু ফাঁকা থাকলে বা কিছু বাড়ি ফেরার আগে হয়তো বাবা একটু দেখা করতে আসে কখনো। তাই ভাবলাম বাবা, আমি তো বাথরুম থেকে স্মার্টলি বলছি দাঁড়াও দাঁড়াও আসছি, তারপর দেখলাম ডেলিভারি পার্সন এসছে। তো যাই হোক, এই স্নান টান করে উঠলাম, এখন পুজো টুজো দিই, তারপর লাঞ্চ করব, লাঞ্চ একটু দেরিতেই করব, এখনও টাইম আছে, সবে ঘড়িতে 1:15 বাজে। তো চলো পুজোটা দিয়ে দিই। তো এই যে এখানে আমি এখন লাঞ্চ করতে বসবো, লাঞ্চে আছে ভাত, আর তার সাথে কালকে মঙ্গলবার নিরামিষ ছিল, তো আমি এই শুক্তোটা বানিয়েছিলাম, তো কিছুটা শুক্তো রয়ে গেছে, শুক্তোতে খাবো। আর তারপর এখানে বানিয়েছি বোয়াল মাছের ঝাল, আর তার সাথে শশা তো রয়েছে। তো এইটা হলো আজকে আমার বুধবার স্পেশাল লাঞ্চ মেনু। আর হ্যাঁ, তার সাথে রয়েছে কিছু একটা ওয়েব সিরিজ চালাবো, এখনো ডিসাইড করিনি, তো এই রয়েছে, এই নিয়ে এখন আমি খেতে বসবো। তো লাঞ্চ তো আমার হয়ে গেছে, একটু আগে লাঞ্চ করে উঠলাম, আর তখন যেটা বলছিলাম যে বাথরুমে স্নান করতে করতে দেখছি কেউ বেল বাজাচ্ছিলো, ডেলিভারি বয় এসেছিলো তখন এই পার্সেলটা দিতে। তো মিন্ত্রা থেকে আমি রিসেন্টলি দুটো টপ পারচেস করেছি, তো আরও অনেকগুলো পারচেস করেছি, বাট এই দুটো আগে এসে গেছে, তো এখন দেখি কেমন এলো, ঠিকঠাক ফিটিং হবে কি না দেখে নিই, এখন এটা আনপ্যাক করি। তো যে দুটো টপ এসছে আজকে মিন্ত্রা থেকে, সেটা হচ্ছে একটা এটা, এটা একটা এমনি বেসিক টি শার্ট আছে টুকটাক এদিক ওদিক পরে বেরোনোর জন্য, বাট এইখানে এই তিনটে ফেদারের কালার কি সুন্দর না, আমার এটা দেখে খুব ভালো লেগেছে। আর ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারিট, এর কোয়ালিটিটা বেশ ভালোই দেখছি, একদম সফট আছে টি শার্টটা, এটা তো ভালো, বাকি এখনও পরে দেখিনি, তবে এই টি শার্টটা হয়ে যাবে গায়ে, এটা নিয়ে কোনো টেনশন নেই। বাট এইটা প্রিন্টটা তো ভালোই লাগছে, এটা একটা শার্ট টাইপের টপ আছে, শার্ট মিন্স মানে এখানে কোনো বাটন নেই, জাস্ট এখান থেকে এত অব্দি বাটনটা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটার সাইজটা একটু মনে হচ্ছে মানে ফিটিংস হলেও হতে পারে, আর আমি না খুব বেশি একদম টাইট ফিটেড জিনিসপত্র পরি না, মানে আমার কেমন একটা আনকমফোর্টেবল লাগে আর মানে ভালো লাগে না, কমফোর্টেবল ফিল করি না, আমি একটু আমার যা সাইজ তার থেকে সবসময় একটু এক সাইজ লুজই পরি, কারণ ওটাতে মনে হয় না বেশ আমার একটু আরাম লাগে, আমি একটু কমফোর্টেবল ফিল করি। তো এইটা ট্রায়াল করে দেখি, যদি ভালো থাকে তো রাখবো, মানে যদি ঠিকঠাক থাকে কমফোর্টেবল লাগে পরে, সাইজটা যদি ঠিক থাকে তো রাখবো, আদারওয়াইজ এটা এক্সচেঞ্জ এটা রিটার্ন করে দেবো, আর এইটা তো থাকছে, আর এটা গায়ে হয়েও যাবে দেখেই মনে হচ্ছে। তো এই ছিল আজকে মিন্ত্রার শপিং হল মিনি টাইপের, আরও দু চারটে জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আসুক, যখন আসবে তখন আবার তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো যেরকমটা আগে বললাম লাঞ্চ হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ বিকেলে আবার বেরোনোর আছে, দোকান যাওয়ার আছে, তো এখন একটুখানি রেস্ট নিতে। তো ঘড়িতে এখন 5:30 বেজে গেছে, আর বিকেলও হয়ে গেছে প্রায়, বাহ বৃষ্টি থেমে গেছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই, আকাশ তো ক্লিয়ারই হয়ে গেছে, তো যাই হোক ঠিকই আছে। তো এই আমি দোকান যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, এখন আর বেশি কথা বলা যাবে না, ঝটপট দোকানের দিকে বেরাই। তো দোকানে তো আমি এসে গেছি অনেকক্ষণ আগেই,
আর জানি না কেন দোকানে বসে কাজ করতে করতে না আজকে হঠাৎ করে আমার একটুখানি ফুচকা খাওয়ার ইচ্ছা করছে, মানে ভীষণভাবে ফুচকা ক্রেভিংস হচ্ছে। তো মোটামুটি আমি তো দীপ অফিস থেকে আসলে ওই টাইমে বাড়ি ফিরি, ম্যাক্সিমাম দিন দীপের সাথেই ফিরি একসাথে। তো আজকে ভাবছি দীপকে ফোন করে বলি, আসার পথে যেন অবশ্যই দোকানের সামনে আসে, তাহলে আসলে পরে একসাথে দুজন মিলে গিয়ে একটু ফুচকা খাবো। অনেক দিন ধরে ফুচকা খাচ্ছি না, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল ফুচকা খাইনি। তো ওই জন্য আজকে না হঠাৎ করে খুব ভীষণভাবে ফুচকা খেতে ইচ্ছা করছে। তো দেখি দীপ যদি তাড়াতাড়ি অফিস থেকে আসতে পারে তাহলে একটু একসাথে দুজন মিলে গিয়ে ফুচকা খেয়ে আসবো। যেমনটা তোমাদের একটু আগে বললাম যে ফুচকা তো আজকে খাওয়ার ভীষণ মন করছে, তাই যা বলা তাই কাজ, এখন চলে এসেছি সরাসরি ফুচকার দোকানে। আর এসে আজকে আমি একটা জিনিস দেখে চমকে গেলাম, এখন ফুচকার দোকানেও সুইগি ডেলিভারি হচ্ছে। হ্যাঁ, এটা দেখে বেশ একটা অন্যরকম ভালোই লাগলো। আর এই যে পড়লো আমার বাটিতে ফুচকা, এবার এটাকে নিয়ে সোজা মুখে দিতে হবে। উফ, দারুণ লাগলো, দারুণ। আর ফুচকা তুমি যতই খাও না কেন, এই ফাউয়ের আনন্দটা যেন সবসময় থাকে একেবারে। এই ফাউটা না পেলে ফুচকা খাওয়াটা ঠিক জমে না। তো তারপর আমি আর দীপ আবার একটুখানি এক প্লেট দই ফুচকাও নিলাম, সেটাও খেতে বেশ ভালোই ছিল। এরপর যাই সোজা বাড়ির দিকে, আর কোথাও কোনো কাজ নেই। এই ফুচকা খাওয়া চক্করে আজকে বাড়ি আসতে তো একটু দেরি হয়েই গেল। মনে মনে ভাবছিলাম যে সিংহাসনের লাইটটা কি জ্বালিয়ে বেরিয়েছি কি না, এসে দেখলাম না, যাক লাইটটা জ্বলছে। বাড়িতে এক্ষুনি এলাম, আর বাড়িতে এসে এখন প্রথম কাজ হচ্ছে পুজোটা দিয়ে দেবো ঠাকুরকে, মানে শয়ন দিয়ে দেবো। আর বিশেষ আজকে সেরকম কোনো আর কাজ নেই। আর ফুচকাটা তো ভালোই খেলাম, তবে অন্যদিন না ফুচকাটা একটু বেশি ভালো হয়, জানি না কেন আজকে ফুচকাটা আলুটা একটু সামহাও কেমন একটুখানি মনে হচ্ছিলো যেন বাসি আলু, এরকম একটা ব্যাপার লাগছিলো। বাট এমনি ওই দোকানে ফুচকাটা আমরা সবসময় খাই আর ফুচকা খুব ভালোই হয়তো একাধিন এরম হতেই পারে, সেখানে আর কমপ্লেন করার কিছু নেই। তো আপাতত যাই পুজো টুজো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো, সব কিছু কাজকর্ম এই জাস্ট ফিনিশ করলাম, আর এখন ঘড়িতে প্রায় রাত্রির 11টা বাজে। এবার আমি রান্নাঘরে যাব, আমার ডিনারে যা যা খাওয়ার আছে ওগুলো গরম করব, দিয়ে আমি আর দীপ এখন ডিনার করতে বসব। তো ভিডিওটা এতক্ষণ যদি তোমরা দেখে থাকো, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ারও করতে পারো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন কোনো অন্য ব্লগে। ততক্ষণের জন্য এই ভিডিওটা এতটাই রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।